বাখালি নদীর উপকূলে সারি সারি নগর করা মাছ ধরার ট্রলার। প্রতিটি ট্রলার সেজেছে নতুন সাজে, ট্রলারে টাঙানো হয়েছে নতুন পতাকা। উপকূলের ঘাটগুলোতে আনা হচ্ছে বড় বড় জাল, শেষ মুহূর্তে জালের মেরামত কাজও দেখছেন জেলেরা। তারপর দ্রুত জালগুলো তোলা হচ্ছে ট্রলারে, একই সঙ্গে মজুত করা হয়েছে খাদ্য, ড্রাম সহ নানা সামগ্রী। ব্যস্ততার শেষ নেই জেলে ও ট্রলার মালিকদের। সিজানের পরে জাল তাল ভরতে আছে, জাল তাল ভরে আমার ওরা আবার টলার বাইরে সাগর যাবো, সাগরে যাবো, কিছু লাই আসবো আর কি। 8-10 লাখ টাকা খরচ করে নতুনভাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, আমাদের এখন আনন্দিত লাগছে। সাগরে 65 দিনের নিষেধাজ্ঞায় বন্ধ ছিল বরফ মিলগুলো, এখন বরফ মিলগুলো চালু করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফলে পুনরায় কাজে ফিরছেন শ্রমিক। নতুন করে বরফের কাজকর্ম শেষ করলাম, চেষ্টা করছি আবার গুছিয়ে উৎপাদনে যাওয়ার জন্য। আর মৎস্য ব্যবসায়ীদের আশা নিষেধাজ্ঞার সুফল মিলবে। এতদিন বন্ধের কারণে যাকে যাকে আমরা মাছ ধারণ করতে পারবো, 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে ট্রলারগুলো সাগরের মধ্যে পাঠাচ্ছি। কক্সবাজারের লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 64,394 জন, আর নিবন্ধিত নৌযানের সংখ্যা 5,113। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।